আমরা গুরু ধরি, বেয়াদবি মাফ করবেন, শরীরের মধ্যে একটা ফোড়া হইলো গুরুর কাছে যাই, বাবা ফোড়ারায় যন্ত্রণা দিতেছে, একটু হাত বুলাই দেন দেন তাড়াতাড়ি ভাইকা যা। মিছা কথা কইলা, ব্যবসা ভালো না, গুরুর কাছে যাই বাবা, ব্যবসা বাণিজ্য ভালো না, একটু দোয়া করে দেন ব্যবসা দেন ভালো হয়। আ নারায়ণ আর নারদের নাম আপনারা শুনছেন, এই প্রত্যেক দিনই নারদ গিয়া নারায়ণের কাছে কয়, প্রভু জগৎ সংসারে যে আমার ভক্ত ভরে গেছে, আরে বাপরে বাপ, অভাব নাই আমার ভক্তের। একদিন নারদ বিরক্ত হইয়া কয়, তো তোর ভক্ত বাড়ি একদিন আবার নিয়ে চল, কত আজকেই লোন লয়ে গেছে ভক্ত বাড়ি। গিয়া নারদ ডাক আরম্ভ করছে, আমার ভক্ত বাড়িতে। অনেকক্ষণ পর ভক্তের বউ কয়, আপনি কে? কয়, আমি তোমার স্বামীর গুরু। কয়, হ্যাঁ তো বাড়িতে নাই, তিন দিন পর আইবো, আপনি তিন দিন পরে আইন। নারায়ণ কয়, কি রে নারদ, এটা কেমন ভক্ত বানাইছ? নারদে কয়, প্রভু ভক্ত এরম হই হয়, সব সমান হয় না। নারায়ণ দোয়া করলো, এই বাড়ির যারা আছে তাদের যেন ধন জন টাকা পয়সা সম্পদ গরু ছাগল বরকি ভেড়ায় একেবারে পরিপূর্ণ হয়ে যায়। নারায়ণ কয়, নারদ তোর ভক্ত বাড়ি তো দেখলাম, এবার আমার ভক্ত বাড়ি একটু চল। লয়ে গেছে নারায়ণের ভক্ত বাড়ি। এই ভক্ত বাড়িতে ভক্তের পরিবার বলে, আপনি কারা, আপনারা কারা? বলে, আমরা তোমার স্বামীর গুরু। ও সুন্দর করে বসতে দিয়েছে, হাত পাও ধোয়াইয়া, চরণ মুছাইয়া, জলচকির উপরে বসাইয়া, বাতাস করে সুন্দরভাবে সেবা যত্ন করে হাড়ির মধ্যে হাত দিয়ে দেখে এক মুঠ চালও নাই। খাওয়াইব কি, স্বামী তো বাড়িতে নাই, মহল্লার মধ্যে বাইরে হয়ে গেল, কি আমারে কিছু চাল ডাইল হাওলাত দেও, আমার বাড়িতে মেহমান আসছে অতিথি, তাদেরকে খাওয়াবো। নারায়ণ ওই ঘরের মধ্যে পয়সা থাইকাই সবার হৃদয়ের মধ্যে মোহর মাইরা দিছে, কেউ দিবি না, কেউ দেয় না। যখন রাস্তা দিয়ে আসে বিফল মনোরথ নিয়া, তখন দেখে দেখে একটা মুদি দোকান, দোকানির কাছে বলে, ভাই তুমি কি আমাকে কিছু চাল ডাল বাকিতে দিবা? বলে, বাকির ব্যবসা তো আমি করি না। বলে, আমার বড় বিপদ। বলে, তাও না। বলে, আমারে দেও, আমার স্বামী এলেই তোমার পয়সা আমি পরিশোধ করে দিব। বলে, কোনো মতেই আমি বাকি বিক্রি করি না, তবে তুমি এত করে যখন বলতেছ, একটা জিনিস যদি তুমি আমাকে দাও তাহলে আমি তোমাকে কিছু চাল ডাল দিতে পারি। বলে, কি? বলে, তুমি অনেক সুন্দরী, তোমার বাম পাশে একটি, ডান পাশে একটি, দুটি স্তন গেছে রইয়া, একটা স্তন যদি তুমি দাও আমায় কাটিয়া। মনে মনে চিন্তা করে, অতীত যদি বাড়ি থেকে খালি মুখে যায়, আমার স্বামীর কাছে আমি মুখ দেখাবো কিভাবে, কি করে? এটা তো আমার সম্পদ না, আমার স্বামীরই সম্পদ। একটা স্তন কাইটা চাল ডাল নিয়া বাড়িতে গিয়া পাকাইয়া সুন্দর করে নারায়ণ নারদকে দিছে খেতে। যখন উপুর হয়ে পরিবেশন করতেছিল,
এই কাটা স্তন থেকে এক ফোঁটা রক্ত ওই খাবারের মধ্যে পড়ে গেছে। নারায়ণ কয়, এই খাবার তো খাবো না। বলে কেন? বলে তাকায় দেখো কি, তাকায় দেখে রক্ত। বলে এটা তো রক্ত। বলে তুমি তো অশুচি, অশুচির হাতের কিছু আমি খাই না। অশুচি মানে রজবতী। তখন দুই চোখের পানি ছেড়ে বলেছিল, আসলে এটা রজবতীর রক্ত না, আমি ওই পথিমধ্য তিন রাস্তার মোড়ে একটা দোকান থেকে, এক দোকানির কাছ থেকে আমি কিছু চাল ডাল আমি আমার স্তনটাকে রেখে তারপরে আমি এনেছি। বলে দোকানিকে কি তুমি দেখলে চিনবা? বলে তা চিনব না। বলে কেন? বলে আমি দোকানের মুখের দিকে তাকাই নাই। বলে কোন দিকে তাকাইছিলা? বলে তার চরণের দিকে। বলে ওই চরণ দুটি দেখলে তুমি চিনবা? বলে হ্যাঁ চিনবো। বলে তাহলে আমার চরণের দিকে একটু তাকাইয়া দেখো তো। তাকাইয়া দেখে ওই দোকানির চরণ যুগল আর এই অতিথির নারায়ণের চরণ যুগল একই চরণ যুগল। নারায়ণ বলে, মা গো, ওই তিন রাস্তার মোড়ে কোনোদিন কোনো দোকান ছিল না, আমি দোকানি হয়ে সেখানে দোকান দিয়ে বসেছিলাম ভক্তের মনকে পরীক্ষা করার জন্য। একটি পানদানের মধ্যে সেই কাটা স্তনটা এনে তারপর যথাস্থানে রেখে ভালো করে দিল। নারদ বলে, গুরু কি এভাবেই ভজন করতে হয় প্রভু? বলে হ্যাঁ, গুরু ভজন এভাবেই করতে হয়। নারদ কয়, তাইলে আমার জগৎ সংসারে কোনো ভক্ত নাই। বাইরে দেব। নারায়ণ কয়, এই গাবিটা কার? বলে গাবিটা পাশের বাড়ির, এটা বর্গা আনছি, বর্গা বাচ্চা দিলে ওই বাচ্চাটা আমরা রেখে দিব, এই গাভিটা আবার ভরলে তাদেরকে দিয়ে দিব। হাত তুলে বলে, এই গাভিটা বাচ্চা সহজে না মারা যায়। নারদে কয়, রাখেন, আমার ভক্ত বাড়ি গেলেন, দিল না একটু বইতে, কইল তিন দিন পরে যাইতে। সেই বাড়িতে বললেন, ধন জন সম্পদে যেন পরিপূর্ণ হয়ে যায়, আর যে স্তনটাকে বন্ধক রাইখা তারপরে আপনার আমার সেবা করলো, আর ওই বাড়িতে এখন একটা গাভী বর্গা পালে, সেই গাভীটাও যেন মারা যায় বাচ্চা সহ, আপনার বিচার আমি বুঝলাম। নারায়ণ কয়, নারদ রে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তারপরও যে করে আমার আশ আমি নিজে হই তার দাসের দাস। এখন ও গেছে আমার হইয়া, আমি গেছি ওর হইয়া, আমি চাই না একটা বিন্দু সময় সে ওই গাবিটার দিকে নজর দেখ। ওই গাবিটার মাইরা ফিয়া গেলাম, এখন দেখ সব সময় শুধু আমার দিকেই ওর নজর। আর ওই যে তোর ভক্ত, পরে দুনিয়ামুখী কইরাইছি, ও দুনিয়া লইয়াই থাকব, ওর ধন সম্পদেই পারব, ওর দিয়া কখনো গুরু ভজন হবে না। তো সব গানেরই সব গান সব সময় গাওয়া যায় না। এর আগে যে দুটি গান করেছিলাম, আসলে সেই গান দুটি ছিল একটু ভিন্ন ধরনের, ভাবের দেশের। তো পরিস্থিতির কারণে গান দুটি করেছি, এবার আমি আমার মন থেকে একটি গান করি। আমি জানি আপনারা গান শুনতে শুনতে আমাদের চেয়ে অনেক পরিপক্ক, গানের বিচার এই মানিকগঞ্জ টাঙ্গাইলের মধ্যে যেভাবে করা হয় সারা বাংলার অন্য কোথাও সেভাবে করা হয় না।
তো আমি কবিয়াল বিজয় সরকারের একটি গান রাখব। তোমার নাম নিতে মন নয়ন পাতে সমীর চান প্রেম বন্যায় ভেসে চিরকাঙাল করে দাও ধরাই ওরে আমায় চিরকাঙাল করে দাও ধরা ধনী হতে চাই না দয়াল রে ওরে আমি চাই না কুলমান যেন তোমার নামে মালা গাঁথি রে মন প্রাণী হতে তাই না আমি রে ওর দয়াল তাই না গুলো ধনী হতে চাই না দয়াল রে ওরে আমি চাই না কুলমান যেন তোমার নামে মালা গাঁথি রে দিয়ে মন প্রাণ আমি তোমার রূপে নয়ন মালা গাঁথি রে